কোন কোন বিষয় স্তন্যপায়ী প্রাণীর মস্তিষ্কের মাপ ও বুদ্ধিমত্তা নির্ণয় করে? জুরিখ বিশ্ববিদ্যালয়ের বিবর্তন বিষয়ক জীববিজ্ঞানী সান্ড্রা হেলস্টাব সেই বিষয়ে গবেষণা চালাচ্ছেন। তিনি বিভিন্ন প্রজাতির মাথার খুলি পরীক্ষা করছেন। মস্তিষ্কের আয়তন পরিমাপ করতে তিনি খুলির মধ্যে সীসার পেলেট ভরে দেন। এটি ম্যাকাক, অর্থাৎ আদি বানর প্রজাতির খুলি। তাতে প্রায় 100 মিলিমিটার ভরা যায়, অর্থাৎ গ্রাউন্ড হগের তুলনায় অনেক বেশি জায়গা রয়েছে। সেটিতে মাত্র 15 মিলিমিটার জায়গা রয়েছে, অর্থাৎ সেই মস্তিষ্কের আকার 8 গুণ কম। এবার ডেটাবেসে সেই তথ্য যোগ করতে হবে। গবেষকরা নানা স্তন্যপায়ী প্রজাতির 1200 মস্তিষ্ক তথ্যভাণ্ডারে সংগ্রহ করেছেন। সান্ড্রা হেলস্টাব ও তার এক সহকর্মী সিংহভাগ কাজ করেছেন। মাসের পর মাস ধরে তারা মার্কিন যুক্তরাষ্ট্রের একাধিক মিউজিয়াম ঘুরে খুলির মধ্যে সীসার পেলেট ভরে পরিমাপ করছেন। তিমির মাথার খুলি পরিমাপের কাজ আমার কাছে সবচেয়ে রোমাঞ্চকর ঘটনা ছিল। সেটি ছিল স্পামভেল। 10 লিটারের বালতি দিয়ে আমরা তার মধ্যে পেলেট ভরেছিলাম। সেটা দিয়ে খুলির অর্ধেক অংশ ভরা সম্ভব হয়েছিল। সত্যি অসাধারণ অভিজ্ঞতা। স্পামভেলের কঙ্কাল বিশাল, খুলিটির আয়তনই আমাদের চেয়ে অনেক বেশি। ছোট ছোট পেলেট দিয়ে আমরা সেটি ভরিয়ে দিয়েছিলাম। বিবর্তনের নিরিখে মস্তিষ্ক ঠিক কোন পরিস্থিতিতে বেড়ে ওঠে সান্ড্রা তা জানতে চান। মস্তিষ্কের যে অনেক শক্তি লাগে তা এখন স্পষ্ট হয়ে গেছে। অর্থাৎ বেড়ে ওঠার জন্য মস্তিষ্কের সবসময় খোরাকের প্রয়োজন। বিবর্তন বিষয়ক জীববিজ্ঞানী হিসেবে সান্ড্রা নানা বই ঘেঁটে কোন প্রজাতির মস্তিষ্কের আয়তনের উপর প্রভাব রাখে এমন বিষয়গুলো যাচাই করেন। যেমন সেই প্রজাতি কি খায়, কিভাবে বসবাস করে, গোষ্ঠীগত আচরণের মতো সামাজিক বিষয় এবং শাবকদের মানুষ করার পদ্ধতিও বিবেচনা করা হয়। যেমন দেখা গেছে যেসব প্রাণী হাইবারনেশন বা শীত ঘুমে অভ্যস্ত সেগুলির মস্তিষ্ক সাধারণত ছোট হয়। তাছাড়া মাংসাশী প্রাণীর মস্তিষ্ক তৃণভোজী প্রাণীর তুলনায় বড় হয়। একাধিক গবেষণা অনুযায়ী যে কোনো প্রাণীর মস্তিষ্কের আয়তনের সঙ্গে সেটির বুদ্ধিমত্তার সরাসরি সম্পর্ক রয়েছে। যেমন একটি গবেষণায় 39টি মাংসাশী স্তন্যপায়ী প্রাণীর সঙ্গে তুলনা করে জানা গেছে যে শরীরের ওজনের সঙ্গে মস্তিষ্কের আয়তনের অনুপাত সেই প্রাণীর দক্ষতা বা পারদর্শিতার মাত্রার সঙ্গে সরাসরি সম্পর্কিত। প্রাণীর খোরাক কম বয়সে কতটা নির্ভরযোগ্যভাবে সেই খাদ্য জোগাড় করা যায় এমন বিষয়েও মস্তিষ্কের বৃদ্ধির জন্য জরুরি বলে জানা গেছে। আমরা সদ্য জানতে পেরেছি যে খাদ্যের যোগান নির্ভরযোগ্য হতে হবে। যেমন শাবকরা কখনো গর্তে খাবার নিয়ে এসে কাউকে না পেয়ে নিজেরাই সেই খাবার খেয়ে নেয়, বাবা মা সেটা করে না। পরিবেশগত পরিস্থিতি খারাপ হলে বরং বাবা নিজের ক্ষুধা চেপে রেখে শিশুদের জন্য আরো বেশি খোরাক নিয়ে আসে। নিরাপদে উচ্চ ক্যালোরি সম্পন্ন খাদ্য, ধীর গতিতে বৃদ্ধি এবং সামাজিক স্তরে শিক্ষাই বড় মস্তিষ্কের বুদ্ধিমান প্রাণীর অস্তিত্ব নিশ্চিত করে। প্রিয় দর্শক, কেমন লাগলো আমাদের প্রতিবেদনটি? আপনাদের জন্য আরও 2টি প্রতিবেদন রয়েছে এখানে। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে আর আমাদের সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।